আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু প্রিয় মুসলিম ভাই বোনেরা আজকে আমরা আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো নারীদের জীবিকা উপার্জনের ক্ষেত্রে ইসলাম প্রতিবন্ধক কি না অর্থাৎ নারীরা জীবিকা উপার্জন করবে আর ইসলাম এই ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে কি না নাকি নারীদের উপার্জনের ক্ষেত্রে ইসলাম কিছু নীতিমালা দিয়েছেন আমরা এই বিষয়টা আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরার চেষ্টা করছি ইনশা আল্লাহ বিষয়ে কথা বলার প্রয়োজনীয়তা প্রয়োজনীয় অনুভব করছি এ কারণে যে আজকে আমাদের সুশীল সমাজের অনেকেই ইসলামের এই ক্ষেত্রে নারীরা জীবিকা উপার্জন করবে অনেকে এইটার ভুল ব্যাখ্যা করছেন বা ওনারা বুঝতে পারছেন না ইসলামের শরীয়তের নীতিমালাটা কি অনেকেই বলতে চাচ্ছেন যে নারীদেরকে ইসলাম জীবিকা উপার্জনের অধিকার দেয় নাই বরং ইসলাম বলেছে নারীদেরকে ঘরের ভিতরে আবদ্ধ থাকতে হবে বের হওয়া যাবে না অনেকে বলছে নারীরা অফিস আদালত ব্যাংক ব্যালেন্স চাকরি ব্যবসা বাণিজ্য এগুলো করতে পারবে না ইসলাম নারীদেরকে এই ক্ষেত্রে কোনো অধিকার দেন নাই এরকম অনেকেই মনে করে থাকেন আসলে আমরা বলবো যে সমস্ত ভাই বোনেরা নারীদের জীবিকা উপার্জনের ক্ষেত্রে এরকম চিন্তা ভাবনা লালন পালন করেন বা এরকম বুঝ বুঝেছেন আমরা আপনাদেরকে বিনীতভাবে উদাত্ত আহ্বান জানাচ্ছি আসলে আপনাদের চিন্তা ভাবনা এই ধারণাটা সঠিক নয় কারণ ইসলাম নারীদেরকে কখনোই ঘরের মধ্যে এভাবে আবদ্ধ থাকতে বলে নাই বরং ইসলাম কি বলেছে ইসলাম আমাদেরকে একটা দিক নির্দেশনা দিয়েছে একটা নীতিমালা দিয়েছে দেখুন উপার্জন এই বিষয়টা কিন্তু মৌলিকভাবে যদি আমরা চিন্তা করি তাহলে এটা পুরুষের সাথে রিলেটেড একটা বিষয় অর্থাৎ ব্যবসা বাণিজ্য ব্যাংক ব্যালেন্স চাকরি তারপরে কৃষিকাজ আরও যত ধরনের উপার্জন রয়েছে হালাল উপার্জন মৌলিকভাবে এটা কিন্তু পুরুষের একটা দায়িত্ব যেমন আমরা বোখারির বর্ণনার দিকে যদি তাকাই তোরা সুসাল্লিউসাল্লাম বলছেন আর ইনফি আহ আন রাইয়াতহি অর্থাৎ একজন পুরুষ তার ফ্যামিলির দায়িত্বশীল এই ফ্যামিলির যত দায়িত্ব রয়েছে এই সমস্ত দায়িত্ব সম্পর্কে ওই পুরুষকে জিজ্ঞাসা করা হবে আর স্বাভাবিকভাবে জীবিকা উপার্জনের যে ক্ষেত্রগুলো ওই ক্ষেত্রগুলোতে কাজ কর্ম পরিচালনা করার জন্য আঞ্জাম দেওয়ার জন্যে মূলত যেই সমস্ত কোয়ালিটি দরকার এই কোয়ালিটি আল্লাহ সবাহান তালা পুরুষকে দিয়েই সৃষ্টি করেছেন এই জন্য স্বাভাবিক অবস্থায় এই সমস্ত অ্যাক্টিভিটিসগুলো পুরুষের সাথেই জড়িত তবে হ্যাঁ কোনো পরিবারে যদি পুরুষ উপার্জন করার মতো না থাকে যেমন পুরুষ ছিল বা কেউ মারা গিয়েছে অথবা ফ্যামিলিতে পুরুষ রয়েছে কিন্তু এমন অসুস্থ যে সে উঠতে পারছে না চলতে পারছে না উপার্জন করবে কি করে এই ক্ষেত্রে ওই ফ্যামিলির মহিলারা উপার্জন করতে পারবে ইসলাম নিষেধ করে নাই অথবা ফ্যামিলিতে উপার্জন করার মতো পুরুষ রয়েছে তাও যদি কোনো নারী উপার্জন করতে চায় উপার্জন করতে পারবে ইসলামের ক্ষেত্রে নিষেধ করে তবে তার নেই রয়েছে কারণ নারীদের ব্যাপার আল্লাহ নবী বলছেন আলা আলমার ও স্বাভাবিক অবস্থায় স্বামীর সংসারের ছেলেমেয়ের দায়িত্বশীল হল স্ত্রী এবং স্ত্রীকে এই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে এহাদিস থেকে বোঝা যাচ্ছে যে বাহিরে উপার্জন করাটা এটা স্ত্রীর দায়িত্ব নয় এটা স্বামীর দায়িত্ব আর স্বামীর ঘরকে দেখাশোনা করা ছেলেমেয়ের দেখাশোনা করা ওদেরকে কন্ট্রোল করা এই দায়িত্বটা স্বামীর সংসারকে গুছিয়ে রাখা এটা স্ত্রীর দায়িত্ব স্বাভাবিক অবস্থায় বোঝা যায় তবে কেউ যদি কাজ করতে চায় উপার্জন করতে চায় হালাল উপার্জন করতে চায় ইসলাম এক্ষেত্রে আমাদেরকে নিষেধ করে নাই আমরা বুঝতে ভুল করছি যদি কোনো ফ্যামিলিতে কোনো পুরুষ না থাকে উপার্জন করার মতো অথবা পুরুষ থাকে তাও যদি কোনো নারী জীবিকা উপার্জন করতে চায় সেক্ষেত্রে ইসলাম আমাদেরকে কিছু নীতিমালা দিয়েছেন যেমন একজন একজন বা মহিলা যেখানে যেখানে চাকরি করবে স্ত্রী কাজ করবে অফিস আদালত করবে ব্যাংক ব্যালেন্স করবে ব্যবসা বাণিজ্য করবে সেখানে নারীকে এমন অবস্থায় কাজগুলো আঞ্জাম দিতে হবে যাতে নারীর ব্যক্তিত্বের কোনো অসুবিধা না হয় নারীর সম্মানে কোনো আঘাত না আসে নারীর সতীত্বের উপরে কোনো আঘাত না আসে নারীর চিন্তা করে নারীর সম্মান রক্ষা করতে গিয়ে ইসলাম আমাদেরকে নীতিমালা দিয়েছেন এটা নারীর বিপক্ষে নয় নারীদেরকে ছোট করার জন্য নয় যেমন এমন কোনো জায়গায় নারী কাজ করবে না যেখানে পর্দা করা যায় না যেখানে নারীদের জন্য আলাদা ব্যবস্থাপনা নাই, আলাদা ওয়াশরুমের ব্যবস্থাপনা নাই তারপরে আলাদা খাবার দাবারের ব্যবস্থা নাই। যদি এরকম থাকে যেখানে নারী পুরুষ একাকার হয়ে কাজ করছেন যেখানে নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই এই ক্ষেত্রে ইসলাম আমাদেরকে নিষেধ করেছেন যে নারীরা পুরুষ একত্রিত হয়ে যদি একসাথে অফিস করে ব্যাংক ব্যালেন্স করে চাকরি করে তাহলে সেখানে নারীদের ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে এক্ষেত্রে ইসলাম আমাদেরকে বলেছে নারীদেরকে আলাদাভাবে কাজের আঞ্জামের ব্যবস্থা করে দেওয়ার যেখানে নারীরা তাদের পর্দার ভিতরে থেকে শালীন পোশাকের ভিতরে থেকে নারীরা জীবিকা উপার্জন করবে নারীরা পর্দার ভিতরে থেকে জীবিকা উপার্জন করতে পারলে একদিকে জীবিকা উপার্জনের কাজটাও হয়ে গেল পাশাপাশি নারীদের সতীত্বের নারীদের ব্যক্তিত্বটাও নারীরা ধরে রাখতে পারলে আজকে আমরা সমাজে কি দেখছি যেখানে দেখা যাচ্ছে নারী পুরুষ একাকার হয়ে কাজ করছে চলাফেরা করছে অফিস আদালত ব্যাঙ্ক ব্যালেন্স করছে কয়জন নারী সেখানে নিজের ব্যক্তিত্ব ধরে রাখতে পারছে একজন নারীর দিকে পুরুষ সারাক্ষণ কম বেশি পুরুষ তার চেহারা স্রোত দেখছে তার সৌন্দর্য দেখছে এগুলো তো নারী গুণাগার হচ্ছে যারা দেখছে তারাও গুণাগার হচ্ছে স্বাভাবিক অবস্থায় এক্ষেত্রে ইসলাম নারীদের বিরোধী নয় নারীদেরকে ছকায় নেই বরং নারীদের সতীত্ব রক্ষার জন্য ব্যক্তিত্ব রক্ষার জন্য যাতে নারীরা ক্ষতির সম্মুখীন না হয় এজন্য ইসলাম আমাদেরকে বলছেন ফি বইয়ুতি কন্যা নারীরা ঘরের মধ্যে অবস্থান করবে তবে বাহিরে যদি যাওয়ার প্রয়োজন হয় ওলা তাবার রাজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা জাহিলিয়াতের সময় নারীদের মতো রূপ লাবণ্য প্রকাশ করে যাতে নারীরা বের না হয় বের হওয়ার প্রয়োজন হলে শালীন পোশাক পরে পর্দাশীলতার ভিতরে থেকে নারীরা যেন বাহিরে যায় এ কথা ইসলাম আমাদেরকে বলেছেন এজন্য নারীদের এই শিক্ষা প্রতিষ্ঠান চাকরি ব্যবসা বাণিজ্য সব জায়গায় নারীরা পদচারণা করতে পারবে কিন্তু সেখানে নারীদের জন্য আলাদা ব্যবস্থাপনা থাকা জরুরি এবং আলাদা ব্যবস্থাপনা থাকতে হবে এবং নারীরা সেখানে পর্দাশীলতার মাধ্যমে পর্দাশীল হয়ে সেখানে নারীরা পদচারণা করতে পারবে কারণ যদি নারীরা সেখানে পর্দা করে না যান বা খোলামেলা পরিবেশে যান নারী পুরুষ একত্রিত হয়ে কাজ করেন তাহলে এখানে নারী পুরুষ উভয়েরই ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে যেমন আল্লাহ নবী বলছেন কানা পান তিরমিজির বর্ণনায় আসছে যে নারী পুরুষ যদি একটা জায়গায় একত্রিত হয় যে সমস্ত নারীদেরকে বিবাহ করা হালাল যে সমস্ত পুরুষের কাছে বিবাহ হালাল এরকম নারী পুরুষ যদি নির্জনে কোথাও একত্রিত হয় তখন সেখানে তাদেরকে ক্ষতির দিকে নিয়ে যাওয়ার জন্য শয়তান সব সময় তৃতীয় শক্তি হিসেবে কাজ করে আজকের বিজ্ঞান কি বলছে আজকের বিজ্ঞান হয়ে বলছে এটা সৃষ্টিগত একজন নারী প্রতি একজন পুরুষের আকর্ষণ এটা সৃষ্টিগতভাবে ভাবে এর জন্যই আল্লাহ বলছেন নারীদেরকে পর্দার ভিতরে থাকার জন্য নির্জনে একত্রিত না হওয়ার জন্য তাহলে সেখানে শয়তান তাদেরকে পাপের দিকে ধাবিত করতে পারে খারাপ চিন্তার দিকে শয়তান নিয়ে যেতে পারে আরেক বর্ণনায় আসছে আলমার আতন খারাজাত ইস্তা ফাহে পন নারীরা হচ্ছে আবরণে ডেকে থাকার বস্তু যখন নারীর আবরণ থেকে বের হয়ে যায় খোলামেলা পরিবেশে চলে যায় নিজেদেরকে উন্মুক্ত করে দেয় তখন ওই নারীদেরকে শয়তান অন্য পুরুষের চোখে মন্ডিত করে আকৃষ্ট করে আকর্ষণীয় করে তুলে ধরে আর তখনই একটা পুরুষ তার এই পাপের দিকে ধাবিত হওয়ার সে লিপ্ত হয়ে যায় অতএব চিন্তা যারা ভুল বুঝতেছেন আমাদের কথাকে ভুল ব্যাখ্যা করতেছেন ইসলামের এই ক্ষেত্রে বলতেছেন ইসলাম প্রতিবন্ধক বা আলেম মারা নারীদেরকে আসে ঘর থেকে বেরোতে দিচ্ছে না নারীদেরকে অফিস আলাদা করতে দিচ্ছে না ঘরের মধ্যে আবদ্ধ রাখতে যাচ্ছে না এ ব্যাখ্যাটা ভুল এটা কেউ মনে করবেন না ইসলাম কখনোই একথা বলে না আমরাও কখনো এ কথা বলি না বরং আমরা বলি যে নারীদেরকে খোলামেলা পরিবেশে স্বাধীনভাবে নারীদেরকে ছেড়ে না দিয়ে নারীরা কাজ করবে যদি প্রয়োজন হয় জীবিকা উপার্জন করবে কেন কিন্তু আমাদের বাংলাদেশের সিচুয়েশনটা এমনভাবে করে দেওয়া উচিত যেখানে নারীদের ব্যক্তিত্ব রক্ষা থাকবে নারীদের সম্মান রক্ষা থাকবে নারীরা ক্ষতির সম্মুখীন হবে না এরকম পরিবেশ আমাদের করে দেওয়া উচিত আপনি গার্মেন্টস করেন অফিস আদালত করেন শিক্ষাঙ্গন করেন ব্যাঙ্ক ব্যালেন্স করেন রাষ্ট্র পরিচালনার কার্যক্রম করেন অসুবিধা নাই কিন্তু এমন সিস্টেম এমন পরিবেশ করে দিবেন যাতে নারীরা ক্ষতির সম্মুখীন না হয় একজন পুরুষ এবং একজন নারী যাতে করে পাপের চিন্তা না করতে পারে এরকম পরিবেশ আলাদা পরিবেশ তৈরি এটা আমাদেরকে করে দিতে হবে এজন্য আমি আমাদের বাংলাদেশের যিনি আমাদের প্রধানমন্ত্রী রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীরা আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে আপনিও ওইগুলো সুনজর দিতে পারেন যে নারীদের এই জীবিকা উপার্জনের ক্ষেত্রে যাতে নারীদের আলাদা ব্যবস্থাপনা করে দেয়া যায় যাতে নারীরা তাদের সম্মান রক্ষা করতে পারে সম্মান নিয়ে তারা কাজ করতে পারে জীবিকা উপার্জন করতে পারে এ ব্যাপারে সুনজর দেওয়া উচিত কারণ আমাদের মা বোন আমাদের মা বোনদের সম্মান রক্ষা করা এটা আমাদের দায়িত্ব আমাদের নৈতিক দায়িত্ব আমরা তাদের সম্মান নষ্ট করার কোনো চিন্তা করব না ব্যক্তিত্ব নষ্ট করার চিন্তা করব না নারীদেরকে স্বাধীনতার নামে তাদেরকে আমরা ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব না পাশাপাশি যারা আজকে ভুল বুঝতেছেন অপব্যাখ্যা বুঝতেছেন অপব্যাখ্যা করতেছেন অপব্যাখ্যা বলবো না হয়তো ভুল বুঝতেছেন বুঝতে পারছেন না আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহকারে বাংলাদেশে যারা বড় বড় কেরাম রয়েছে আপনারা ওনাদের মতামতটা নেন যে নারীদের জীবিকা উপার্জনের ক্ষেত্রে ইসলাম কি প্রতিবন্ধক না ইসলাম নীতিমালা দিয়েছেন এ ব্যাপারে বড় বড় আলেমদের বক্তব্য নেন দেখেন কত সুন্দর কোরআন হাদিস রবাহ আলমেন আমাদেরকে এই দিক নির্দেশনা দিয়েছেন অতএব আমরা এই ভুল বুঝার চেষ্টা করব না পাশাপাশি বাংলাদেশে যত আলেম ওলামা রয়েছেন আমি মনে করি সবাই এ ব্যাপারে ইসলামী শরীয়তের নারীদের জীবিকা উপার্জনের ক্ষেত্রে যে নীতিমালা দেয়া হয়েছে এ ব্যাপারে ভিত্তিক দিক নির্দেশনা জাতিকে দেওয়া উচিত বলে আমরা মনে করি আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি কোরআন সোনার সঠিক বুঝ যেটা সেটা অর্জন করার চেষ্টা করি কারণ আমাদের সবাইকেই মরতে হবে আমরা জেনে শুনে ভুল ব্যাখ্যার উপরে ভুল চিন্তা চেতনার উপরে আমরা থাকবো না আমরা অপব্যাখ্যা করব না আমরা ইসলামের সঠিক দিক নির্দেশনাকে সামনে রেখে আগানোর চেষ্টা করব। ইসলামের দিক নির্দেশনার মধ্যেই রয়েছে মানুষের জন্য কল্যাণ আমাদের জন্য কল্যাণ রয়েছে আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি ইসলামের দিক নির্দেশনাকে প্রায়োরিটি দিয়ে প্রাধান্য দিয়ে আমাদের জীবনের প্রত্যেকটা কাজকে যাতে আমরা আঞ্জাম দিতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুন মা যারা আছেন আমাদের আপনারাও এটাকে ভুল বুঝবেন না আপনারাও গবেষণা করেন যে আপনাদের জীবিকা উপার্জনের ক্ষেত্রে ইসলাম কি নীতিমালা দিয়েছে করানসন্না কী কি নীতিমালা দিয়েছে আসলে কি ইসলাম আমাদেরকে ঘরের মধ্যে বন্দী থাকতে বলেছে না এরকমটা না প্রয়োজনে আমরা বাহিরে যেতে পারবো আমরা শালীন পোশাক পরে পর্দাশীল হয়ে আমরা বাহিরে যাওয়ার চেষ্টা করব এ ব্যাপারে আপনারা আরও জানেন বাংলাদেশের সমস্ত ওলামাই কালামের কাছ থেকে এ ব্যাপারে আরও বেশি জানার চেষ্টা করেন জেনে তারপরে কোরআনসূন্ন অনুযায়ী আসুন আমরা আমাদের পথকে সজ্জায়ন করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক